রূপসা, আমি এখন কথা বলতে চাই না বড় বৌদি, আমাকে একটু একা থাকতে দাও। রূপসা 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 রূপসা, আমি সবটা শুনেছি আর সবটা শুনে যেটা বুঝতে পারছি, গীতা দেবী নিশ্চয়ই তার ছেলে মানে কৌশিককে ব্ল্যাকমেল করছেন। রূপসা, মানে আমারও প্রথমে কৌশিকের উপরে ভীষণ রাগ হয়েছিল জানো, এরকম বাড়ির বউ এসে ক্ষমা চেয়ে তারপর এরকম কি করে করতে পারে, কিন্তু তারপর ভেবে দেখলাম না, ওই গীতা দেবী মহিলাটি একদমই সুবিধার নয় না, হয়তো ছেলেকে বসে আনার জন্য এমন কিছু বলেছে যে ছেলে আর কিছু বলতে পারছে না, মানে হয়তো বলেছেন যে উনি নিজের জীবন শেষ করে দেবেন বা সুসাইড করবেন, এই ধরনের কিছু বলে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন কৌশিককে। সেরকম সেরকম কিন্তু হতেই পারে। দেখো রূপসা, সবাই কিন্তু সত্যিকারের ভালোবাসা পায় না তার জীবনে, আর তুমি লাকি যে তুমি পেয়েছো, কিন্তু পেয়েও হারাবে এটা কোনো মানে হয়? হ্যাঁ, কিন্তু ছোট বৌদি তো বললো একটু সময় দিতে। তোমার ছোট বৌদি সময় দিতে বললো, সেই সময়ের মধ্যে যদি কৌশিকের বিয়েটা হয়ে যায় অন্য কোনো মেয়ের সাথে তখন তুমি কি করবে? আর তোমার দাদার কথা শুনেছো? নবাব নাকি সবাইকে শুনিয়ে দিয়েছে ওখানে যে 7 দিনের মধ্যে তোমার বিয়ে দেবে। রূপসা রূপসা, নবাবটা আমাদের খুব রকচটা, তুমিও তোমার দাদাকে খুব ভালো করে চেনো, ওর আগের মাথায় অনেক কিছু বলতে পারে, কিন্তু এখানে সিচুয়েশনটা পুরোপুরি আলাদা, এটাকে হালকা করে নেওয়া তো যাবে না, তাই না? যদি সত্যি সত্যি ও কোনো ছেলেকে ধরে এনে তোমাকে বিয়ে দিয়ে দেয় তখন তুমি কি করবে রূপসা? হ্যাঁ, কি করবে বলো রূপসা? রূপসা, নন্দিনী নন্দিনীর মতো সময় নিচ্ছে নিক, তুমি কিন্তু ওই ভরসায় বসে থেকো না, নিজের ভালোবাসা তোমার বাঁচাতে হবে রূপসা। দেখো রূপসা, তুমি বড় বৌদিকে যতটাই খারাপ মনে করো, যতটাই অপছন্দ করো, আমার কিন্তু এবার কষ্ট হচ্ছে তোমাকে এভাবে কষ্ট পেতে দেখে। না, আমার মাথা কাজ করতে না, আমি বুঝতে পারছি না আমি কি করব। কি করবে মানে? কথা বলো কৌশিকের সাথে, কথা বলো, দরকার হলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বিয়ে করো না তোমরা। পালিয়ে বিয়ে করব? পালাবে কেন? পালাবার প্রশ্ন করতে আসছি রূপসা, তুমি আর কৌশিক একে অপরকে ভালোবাসো, তোমরা একে অপরের সাথে সারাটা জীবন কাটাতে চাও, ব্যাস এটাই তো শেষ কথা, তাই না? দেখো সরস্বতী পুজো আছে, একটা ভালো দিন, তুমি যদি বলো তাহলে আমি একটা মন্দিরে তোমাদের সমস্ত রকম বিয়ের ব্যবস্থা করে দেবো, তুমি শুধু কৌশিককে নিয়ে গিয়ে বিয়েটা করবে, ব্যাস। একবার যদি বিয়েটা হয়ে যায় না তাহলে তোমাদেরকে কেউ আলাদা করতে পারবে না, তাই না? কেউ আলাদা করতে পারবে না। ঠান্ডা মাথায় ভেবে আমার জানো কেমন কাঁদে না, আর কষ্ট পায় না। রূপসা, নন্দিনী নন্দিনীর মতো সময় নিচ্ছে নিক, তুমি কিন্তু ওই ভরসায় বসে থেকো না, নিজের ভালোবাসা তোমার বাঁচাতে হবে রূপসা। কথা বলো কৌশিকের সাথে, দরকার হলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বিয়ে করো না তোমরা। সরস্বতী পুজো আছে, একটা ভালো দিন, তুমি যদি বলো তাহলে আমি একটা মন্দিরে তোমাদের সমস্ত রকম বিয়ের ব্যবস্থা করে দেবো, তুমি শুধু কৌশিককে নিয়ে গিয়ে বিয়েটা করবে, ব্যাস। দেখ, যখন ভাবলাম যে একটা সুযোগ পেয়ে গেছি তখন এক ঢেলে দুই পাখি মারবো না কেন? কি করে? হাউ টু কৌশিক আর রূপসার বিয়েটা কেউ মেনে নেবে না, এমনিতেই তো কৌশিক রূপসার মনটা ভেঙে ভিলেন হয়ে গেছে, এ দিয়ে যদি এখন সত্যি সত্যি রূপসা আর কৌশিকের বিয়েটা হয়, আরে
এইসবের পেছনে যদি সবাই জানতে পারে নন্দিনীর হাত আছে তাহলে কি হবে ভাবতো? সেই বোমটাই তো আমি সুন্দর করে যত্ন করে তৈরি করছি। এই বিয়েটাতে আগুন লেগে যাবে। নবাব যখন জানতে পারবে যে সব কিছুর পেছনে নন্দিনীর হাত আছে, ও তো এমনিতেই তেতে আছে, একেবারে ফাটিয়ে দেবে। সবটা এমন ভাবে সাজাচ্ছি যাতে একদিকে কৌশিক আর উষার বিয়েটা হয় আর আর একদিকে নবাব আর নন্দিনীর বিয়েটা ভাঙে। দিদি আসতে একটু জিনিস পটে, এত সুন্দর দুটো মানুষ, দুজন দুজনকে এত ভালোবাসে, কৌশিকদা আর রূপসার ভালোবাসা এভাবে আমি শেষ হতে দেব না, কিছুতেই না। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে কৌশিকদা কোনোভাবে কাকিমার ফাঁদে পড়ে গেছে। না, আমাকে ওকে ওখান থেকে বের করতেই হবে, বের করে আনতেই হবে। দিদি ফোন করছে। হ্যাঁ দিদি, মার সাথে কথা বলবি তো? না না, আমার তোকেই দরকার, তোর সঙ্গেই কথা আছে। আমার সাথে? হ্যাঁ, আমার একটা কাজ করে দিতে হবে, পারবি তুই? তুই শুধু বল কি করতে হবে আমায়। ঠিক আছে, তুই মন দিয়ে শুন। ঠিক আছে, বুঝে গেছিস? একদম, পুরো দিনের আলোর মতো পরিষ্কার। তাহলে মিশন কৌশিক রূপসা শুরু হচ্ছে এবার। আমি ভাবছি কেন, আমি ভাববো না। বাড়ির সবাই রেগে আছে আর এই সব কিছু আমাকেই মিটমাট করতে হবে। তাই চলো চলো পঞ্চাদা, আমরা বাড়ির পেছনের দরজাতেই বেরিয়ে যাই। চলো চলো বুঝি, তার আগে এক কাজ করো, তুমি তোমার ভাইকে ফোন করো। আর কৌশিকদাকে তো বুঝিয়ে শুনিয়ে বাইরে নিয়ে আসতে হবে। ঠিক বলেছ, তারা একবার দেখে নিই ওদিকের কি অবস্থা। হ্যাঁ বস। হ্যাঁ ভাই, তোকে যেমন বলেছিলাম সেরকম করতে পেরেছিস তো? একদম, তুই শুধু চলে আয় ঠিক সময়। হ্যাঁ সে সে আমি চলে আসছি, কিন্তু তুই বাড়ি থেকে বেরোতে পারবি তো কৌশিকদাকে নিয়ে? তুই কৌশিকদাকে যেখানে নিয়ে যেতে বলেছিলি আমি ঠিক সেখানেই নিয়ে আসছি। ঠিক আছে, আমরা বেরোচ্ছি তাহলে। তুই কৌশিকদাকে নিয়ে বাড়ির পেছন দিকে আয়, ঠিক আছে? বেরো। এখন অব্দি সব ঠিকঠাক আছে পঞ্চদা, চলো চলো আমরা বেরোই তাড়াতাড়ি। চলো চলো। নবাব নন্দিনী সৌভিকের প্রতিদিন সন্ধ্যা ৬টায় স্টার জলসায়।